এই বরফি মিষ্টিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন, দেখুন কি সুন্দর লাগছে। এটা খেতে যে এত টেস্টি একবার না ট্রাই করলে বুঝবেন না। আর আমায় কমেন্ট করে জানান কেমন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম। আসসালামু আলাইকুম, নমস্কার, সাত শ্রী আকাল। জাস্ট পলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মুন্ডু, চলে এলাম আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে, পিনাট ড্রেসড বরফি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি পে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। বরফি বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চীনা বাদাম, 10 সেকেন্ড করে মিক্সি চালাতে হবে আর বন্ধ করতে হবে। দেখুন আমি সব বাদাম পিষে নিয়েছি, এর থেকে বেশি পিষবেন না। আবার বলছি, পেশার সময় খেয়াল রাখবেন তেল যেন সেপারেট হয়ে না যায়, তাহলে বরফিটাই হবে না। খেয়াল রাখুন আমি এই বাটির মাপ করেই সব কিছু করছি। এই বাটির এক বাটি বাদাম নিয়েছি, 300 গ্রাম বাদাম। এখন এই বাটির 3/2 চিনি নেব আর 1/2 বাটি জল নেব। চলুন এখন আপনাদের বরফিটা বানিয়ে দেখাচ্ছি। এখন এই পিসে রাখা বাদামের উপর দিয়ে দিলাম 50 গ্রাম পাউডার মিল্ক। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পিসে রাখা বাদাম। এটা এখন হালকা করে 5 মিনিট ভেজে নিচ্ছি। আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এখন ওই বাটির মাপ করে 1/2 বাটি জল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। এখন কন্টিনিউ নেড়ে যেতে হবে। খেয়াল রাখবেন তলায় বসে না যাই। এখন অ্যাড করছি এলাচের পাউডার। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া একদম বন্ধ করা যাবে না। ঠিক আমি যেভাবে করছি আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন, দেখবেন আপনাদের বরফিটাও খুব সুন্দর হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর ঘনত্বটা যখন ঠিক এই রকম পর্যায়ে এসে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন প্যানের গা ছেড়ে দিচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বরফিটা আমার হয়ে গেছে। চলুন একটু ঠান্ডা হয়ে যাবার পর বরফিটা জমিয়ে দেখাচ্ছি। দেখুন এই ট্রেতে বাটার পেপার লাগিয়ে তার উপর ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই ট্রেতে বরফিটা আমি 2 ঘন্টার জন্য জমাতে দিচ্ছি। প্যাচুলার সাহায্যে চতুর্দিক সমান করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ফিরে আসছি 2 ঘন্টা পর।
ফিরে এলাম দু ঘন্টা পর। এখন বরফিটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। দেখুন মিষ্টিটা কেটে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন উপর থেকে সিলভার লিপ লাগাচ্ছি, এটা দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি আর একটা শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের। আগে রাউন্ড শেপ দিয়ে দেখিয়েছি, এখন চৌকো শেপ দিয়ে দেখাচ্ছি। এটা হাতের সাহায্যে করতে হবে। দেখুন এটা কত সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুন্দর। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা বাদাম দিয়ে তৈরি। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।